তো দেখো এখন বাজে 11টার পর, তো আসলে তো মেয়ে তো স্কুলে চলে গেল, তার থেকে আর অনেকদিন ধরে এই মানে গ্যাসের বিলে দিতে যাব গ্যাসের বিলটা তো দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো আজ ভাবলাম দিতেই হবে, আজ দিয়ে দেবো। তো এই জন্য সকালবেলা ডাল ভাত রান্না করে হ্যাঁ কিছুটা কাজ সেরে গেছি আর কিছুটা রয়ে গেছে, এখনও করা হয়নি। তো বেরিয়ে গেলাম, তো অনেকটা কাজ ছিল, তো সেগুলো করলাম। এই যে গ্যাসের বিল দিয়ে আসলাম, এই মাত্র দিয়ে আসলাম এক্ষণে। হ্যাঁ, তো মার ওষুধ আনা ছিল, বাবা গেল আমার সাথে, তো মার ওষুধ আনলো বাবা। তো বাবা আবার বাড়িতে নামিয়ে দিয়ে তো আমি এসেছি। আর এদিকে আমার কাঠের পরীক্ষার জন্য ক্যানভাস লাগবে, এই জন্য ক্যানভাস আনতে কোথায় রাখলাম দেখি ক্যানভাসটা। এই যে দাঁড়া দেখাচ্ছি, এই দেখো এই যে একটা ক্যানভাস আনলাম, দেখি কি করতে পারি। একটা কাগজে করা আছে আর একটা এনেছি, এখানে এটা করবো। ওটা করে জমা দিতে হবে, দুটা ক্যানভাস তো লাগবেই লাগবে জমা দিতে। আর কি করবো কিছু ভাবতে পারছি না, পরশু দিন পরীক্ষা। তো ওটার জন্য তো কিছু টাকা তো করতে হবে দেখি। হ্যাঁ, আর এদিকে মাছ দিয়েছে আবার মা, ওগুলোকে এখন আমি ফ্রাই করে নেবো, আর কিছু করবো না, শুধু ফ্রাই করবো, ধুয়ে ফ্রাই করে নেবো। হ্যাঁ, আর ডাল আর নিরামিষ একটা সবজি আর কাঁকড়া ফ্রাই করে রেখে দিয়েছি, বাস হয়ে গেল রান্না। তো মেইন ঘরটাও মুছে নিয়েছি, আগেই মুছে চলে গেছি, কেন কি কোথাও গেলে না ওখান থেকে আসলে না আমার কাজ করতে একদম ভালো লাগে, খুব টায়ার্ড লাগে। তো দেখো আমার চেহারাটাই দেখলে বুঝতে পারবে যে আমি প্রচণ্ড টায়ার্ড লাগছে, কেন কি খাইনি এখনও। তো এখন একটু খাবো, নাহলে আমি কাজ করতে পারবো না, এখন একটু খেয়ে নেবো, তারপর গিয়ে আর বাকি কাজটা করবো। বুঝতে পারছো আজকে আবার মেয়ের গানের ক্লাস আছে, কী করে যাবো ভাবছি, দেখি ও আসে পরীক্ষা দিয়ে যাবে কি না। ওটা আলু ওকে নিয়ে আবার যেতে হবে আবার, আরে ভাবতেই হয় শুধু বেরোতে হয়, এতটা উইক লাগে আমার জানো। হ্যাঁ, সকাল থেকে খেতে পারিনি, দৌড়ে দৌড়ে কাজ করে যাচ্ছি, দেখো আমি হাতটা দিয়ে ধরে রেখেছি, ক্যামেরাটা ধরতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ঠিক আছে, তো তোমরা তো নিশ্চয়ই ভালো, আমার কথা অনেকটাই বলে নিলাম, এখন জিজ্ঞেস করছি যে তোমরা কেমন আছো বল, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো না। তো আমিও ভালো আছি, পরিশ্রম তো করতে হবে, কাজ করা যাওয়াতে হবে না, বসে থাকলে কী হবে, কোনো কিছু ভালো লাগবে না। তো যত পরিশ্রম হবে এর মধ্যে দিয়ে আসতে হবে, চলতে হবে, সব কিছু করে দিতে হবে, ঠিক আছে। তো চলে যাচ্ছি, তো আজ তো গণেশ পুজো না, গণেশ তোমার সবাই গণেশ পুজো টুজো করছো, আর আমিও আমার ঘরে যতটুকু সম্ভব আমি করবো। হ্যাঁ, তো এখন একটু খেয়ে নিই, খেয়ে স্নান টান করো, তারপর গণেশ পুজোটা করবো। এদিকে মেয়েটাও এসে যাবে, তো এর আগে আমার কাজগুলো ছেড়ে দিন, ঠিক আছে। ঘরে ঘরে গণেশ পুজো না, তো গণেশ চতুর্থী সবাই ঘরে ঘরে পুজো করছে, তো আমিও সবার মতো পুজো করলাম আমার ঘরে। তো সব কাজ সামনে সব কাজ ছেড়ে এসে তারপর আমার পুজো করা, সেই ঘুম থেকে ওঠে আমি ঘুম দিতে পারিনি, কেন কি অনেক কাজ, তো মেয়েরও পরীক্ষাটা অনেক ব্যস্ততা যেটা বলার নেই। তো ওটা করে তারপর সব ছেড়ে এসে আমি ঘুমিয়ে দিলাম। তো দেখো আমার গণেশকে লাড্ডু দিয়েছে, আমার গণেশটা খুব ছোট্ট, দেখো এটা আমার ভাই আমাকে দিয়েছিল। গণেশটাকে আমি খুব ভালোবাসি, সবসময় মানে যদিও রোজ এটাকে পুজো করি না আমি, তো যে বছরের যে গণেশ পুজোর দিন ওদিনই বের করি, তো আজ আমি বের করলাম। প্রতি বছর এভাবে একটু একটু করে সামান্য করে পুজোটা দিই। আর তাছাড়া আরেকটা গণেশ আমি পেয়েছিলাম গত বছর, আমাকে আমাদেরকে গিফট করেছিল, এই গিফটের গণেশটা খুব সুন্দর, ভালো লেগেছে। তো এটা সন্ধ্যাবেলা জ্বালাবো, ওটা আমি সাইডের লাইটগুলো আছে, সন্ধ্যাবেলা জ্বালিয়ে দেবো, তারা তখন তোমাদেরকে দেখাবো, লাইট জ্বালালে খুব সুন্দর লাগে ওটাকে দেখতে, ঠিক আছে। এখন আমি বেরিয়ে যাচ্ছি, আবার মেয়েকে নিয়ে গানের ক্লাস আছে, তো ভাত তো এখন খাওয়া হয়নি, এদেরকে আরও আগে কিছু ভাত খেয়েছিলাম, মেয়েও চলতে গেছে, তো ভাত খেয়েছি, ওর মধ্যে খিদে পাইনি। তো এখন আবার গণেশ পুজোর প্রসাদ খেয়েছে, তো এই জন্য ওর মধ্যে একদম খিদে নেই, তো খাবে না। আমি বলি ঠিক আছে, তাহলে ক্লাসটা সেরে আসি, তো এখান থেকে এসে যদি একটু খিদে পাই তাহলে আমি খাইয়ে দেবো। আর এদিকে আমার খুব মাথা ব্যথা করছে, খুব আর সকাল থেকেই বাইরে বাইরে রোদ, প্রচণ্ড রোদ, চলে চলে যাচ্ছি, এসছি আমার ঘরে একটাও বসি না এখন পর্যন্ত, এখন আবার বেরিয়ে যাচ্ছি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, ভীষণ মাথা ব্যথা, বলার নেই, তবু যেতে তো হবে না, তো যাচ্ছি, ঠিক আছে।
আসলাম প্রচন্ড গরম লাগছিল ঘরে, তো এদিকে তো সানসেট হয়েই গেল। দেখো সুন্দর একটা সানসেট আছে, একদম অরেঞ্জ কালার হয়ে আছে আকাশটা, আর এর সাইডে সাইডে একটু একটু আকাশটা ওই দেখো অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে। দেখো এই আকাশটা অরেঞ্জ কালার হয়ে আছে হালকা করে মিলে গেল। তো এই মাত্র সানসেট হয়েছে, তো এখানে পুরোপুরি অর্ডার আলোটা যায়নি। এদিকে কি ভালো লাগছে আকাশটা দেখতে, প্রচন্ড গরম কিন্তু হাওয়া নেই, একেবারেই হাওয়াটা কিছু নেই। একদম তেল সব গাছগুলো দাঁড়িয়ে আছে, এই জন্য গরম বেশি লাগছে। আর মাঝখানে না মানে বিকালবেলার দিকটা রোদ উঠেনি, এই মেঘ করেছিল এই জন্য আরো বেশি গরম লাগছে। এটা এখন ফোন দেওয়া যাবে, একটু শুয়েছিল কিন্তু খুব তো আসেনি, মাথা ব্যথাটাও কমেনি, একদম ভালো লাগছে মাথা ধরে আছে। চাঁদ দেখা যাচ্ছে, একটু একটু চাঁদ দেখতে পাও তো ভাই, দেখি তোমাদের এখানটা দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে আর কি টুটু, তো টুটু দেখাই যায়। ক্যামেরাতে এতটা লাল লাগছে না কিন্তু প্রচন্ড লাল, ওদিকটা তো পিছনটা খুব লাল একদম আছে, দেখুন লাল হয়ে আছে। একটু যদি হাওয়া থাকতো তাহলে খুব ভালো লাগতো। ব্লগটা আমি শেষ করতে পারিনি কেন কি গতদিন না আমাদের এখানে কারেন্ট ছিল না, মানে আমি তো সবসময় আমার রাত 10টার পর বেশিরভাগ শেষ করি ব্লগটা, খাওয়াটা 52 সময় খাওয়ার পরে শেষ করি। তো কী বলবো মানে একদম পুরো কাল এত অবস্থা খারাপ ছিল যে ভিডিও করতে পারিনি, খুব জোরে বৃষ্টি এসেছিলো আর প্রচণ্ড বৃষ্টির সঙ্গে কারেন্টও ছিল না, তো আমরা ভাত খেয়েছি অন্ধকারেই ভাত খেয়েছি, মানে লাইট যেমন ছিল না, আমার চার্জারও খারাপ হয়ে গেছে, তো মোম জ্বালিয়ে খেয়েছি, তো তখন আর ভিডিওটা করিনি, তো এই জন্য গত ভিডিওটা আমি শেষ করতে পারি। ঠিক আছে, তো এটাই আমি এখন শেষ করছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। ঠিক আছে, তো এখানে শেষ করছি এই ব্লগটা, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করবো। ঠিক আছে, বাই বাই।